হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন একটা কন্টেন্ট। এই কন্টেন্টটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরা এই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়। কন্টেন্টটা কি অবশ্যই আমরা জানবো। যারা আমরা স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোনে একটা ফিচার্স আছে টকব্যাক বলে। এই ফিচার্সটা অন হয়ে গেলে আমরা কি সমস্যার সম্মুখীন হই। প্রায় দোকানে সবাই মিলে যাই, গিয়ে প্রবলেমটা সলভ করি। তার জন্য কি হয়, ফোন পুরো ডেটা ওয়াইপ হয়ে যায় আর কিছু টাকাও খরচা হয়। এটা যাতে আমাদের না হয় তার জন্য আমরা এই প্রবলেমটা সমাধান করব। আসুন কীভাবে করব জেনে নিই। টকব্যাক অন হয়ে গেলে আমরা যে সমস্যায় পড়ি, ফোনের স্ক্রিন আপনা আপনি কথা বলতে থাকে কোনো কিছু অ্যাপ্লিকেশন টাচ করলেই। আমরা এই টকব্যাকটাকে অফ করব কীভাবে আসুন আমরা দেখে নিই। প্রথমেই আপনারা যাব সেটিংসে। সেটিংসে ডবল ট্যাপ করলাম, সেটিংসটা ওপেন হলো। তারপর আমরা দুটো আঙুল দিয়ে সোয়াইপ করব, উপরের দিকে স্ক্রল করতে থাকব, অ্যাডিশনাল সেটিংসে যাব। এই সোয়াইপ করলাম, এখানে দেখুন অ্যাডিশনাল সেটিংস এলো, জাস্ট ক্লিক করুন। এরপর ডবল ক্লিক করব, খুলে গেল আপনার অ্যাডিশনাল সেটিংস। দেখুন অ্যাডিশনাল সেটিংস। এরপরে যাব আমরা অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি আমরা ক্লিক করব। এরপর আমরা ক্লিক ডবল ট্যাপ করব, আবার সেই আগের মতো ডবল ট্যাপ করলাম, চলে এলো টকব্যাক। এবার টকব্যাক আমরা সেই আগের মতো ক্লিক করব, জাস্ট ওয়ান ক্লিক। এরপরে ডবল ক্লিক, ডবল ক্লিক করলাম, টকব্যাক টিকড অফ ক্লিক করলাম। এবার ডবল ট্যাপ করব, চলে এলো স্টপ, স্টপে ক্লিক করলাম, তারপর ডবল ট্যাপ, টকব্যাকটা অফ হয়ে গেল।